আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পারছেন আমরা কি করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা তরমুজের চারা বপনের কার্যক্রম শুরু করলাম। এই ক্ষেত্রে যে টেকনিকগুলো অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ। এখানে দেখুন, দুই ধরনের চারা, একটা একটু বড়, 3-4 পাতা ছেড়ে দিছে, একটা যে ছোট, এটা আপনারা পিছনে ভিডিওগুলো দেখলে জানতে পারবেন। আমরা মূলত এই বড় 4টা ট্রে ছিল, তো এইগুলো মূলত আমরা এখানে দেখেন যে মাদা করে তরমুজের চারা দিয়েছিলাম। তারপরে এইখানে শশা গাছের ভিতর দিয়ে, যেহেতু শশার এখনও কিছু কিছু ফলন পাচ্ছি, গাছ কিছু মারা গেছে, আর যেগুলো বেঁচে আছে সেগুলোর থেকে আমরা কিছু ফসল পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই শশার মাঝে যে ড্রেন করে আমরা এই বড় চারাগুলো দিয়েছিলাম, দেখেন কত বড় হয়ে গেছে। এইভাবে উপরে ড্রেনের দুই পাশে আমাদের চারা রোপণ করা আছে আলহামদুলিল্লাহ, চারাগুলো সুস্থ হয়ে উঠতেছে। তো এভাবেই পূর্বে এই কাজটা করা হয়েছিল, আর আমরা ঘিরার কার্যক্রমটা প্রায় কমপ্লিট করে ফেলছি, এখনো রাস্তার পাশ দিয়ে বাকি আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, এতে আপনারা টেকনিক্যাল অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমি আশা করি কী কী কার্যক্রম করতেছি এটা সম্পর্কে আপনারা এখন দেখতে পাবেন। এক অভিনব কৌশলে আমরা মালচিং পেপারগুলো ছিদ্র করেছিলাম। এখন যেটা করতেছি, ওই একই হোল্ড মেকার দিয়ে আমরা কীভাবে মাটি উঠাচ্ছি এবং চারা বপন করতেছি এ সম্পর্কে আপনারা ইনশাআল্লাহ বিস্তারিত দেখবেন। আশা করি UNF চ্যানেলের সাথেই থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে থাকুন আমাদের কার্যক্রমগুলি। এখানকার মাটিটা এখনো পর্যন্ত মালচিং এর মধ্যে যা আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মাটিতে রস আছে, অর্থাৎ জো আছে। এই কারণে আমাদের হোল্ড মেকার থেকে মাটিটা সারাইতেও একটু দেরি হচ্ছে। বাকি উপরে দেখেন যেখানে লাল লাল ডাটা, এগুলো আপনার বপন করা আছে, এখানে মাটি একটু ফেটে ফেটে গেছে, কোনো জো নাই, মাটিতে রস নাই। অথচ আমাদের মালচিং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আপনার পানি আছে বা ময়েশ্চার আছে। তো এখানে ড্রেনের দুই পাশেই দেখুন আমরা তরমুজ গাছ বপন করব ইনশাআল্লাহ। এবং এর পরে যেটা চেম্বার দেখতেছেন, এই চেম্বারে মূলত গাছগুলি থাকবে, আর এখানে সাথী ফসল হিসেবে আমরা ডাটা লাল ডাটা বা সবুজ ডাটার দুইটা জাত আমরা এখানে
বপন করেছে প্রত্যেকটা চেম্বারে। আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে বড় যেই চারাটা যেটা আমাদের তিনটা ট্রে বেসেছিল সেটাই এই যে এগুলো রোপণ করা হচ্ছে। রোপণ করার পরে আমাদেরকে যেহেতু সেচ দিতে হবে, সেচ দিতে একটু সময় লাগবে পুরা জমিটা রোপণের পরে। তো তার আগে আমরা যে কাজটি করব সেটা হলো আপনার কিছু হালকা সেচের ব্যবস্থা করতে হবে। তো আমাদের যেটা আছে আমাদের স্প্রে মেশিনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ হালকা হালকা করে রোপণের পরে আমরা কিছুটা পানি দিয়ে দেবো। তত সাবিত।